একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র থেকে স্থির তড়িতের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতেই তোমাদের যে শ্রেণী কার্যক্রম আলোচনা করা হবে, দুইটা শিখনফল সম্পর্কে তোমাদের আলোচনা করবে। শিখনফল দুটি তোমাদের বলবো। এক নম্বর শিখনফল হলো কুলম্বের সূত্রকে ক্ষেত্র তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে পারবে। দুই নম্বর হলো একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। জন্য যে বিষয়বস্তু আলোচনা করতে হবে, প্রথমে কুলম্বের সূত্র, দ্বিতীয় হলো ক্ষেত্র তত্ত্ব, বিন্দু চার্জ, তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভব। স্থির তড়িতের ক্ষেত্রে আমরা দেখি যে সমজাতীয় চার্জ পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীত জাতীয় চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। 1787 খ্রিস্টাব্দে চার্লস অগাস্টিন ডি কুলম্ব সর্বপ্রথম আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করেন এবং এই বল নিয়ন্ত্রণকারী সূত্র আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই সূত্রকে কুলম্বের সূত্র বলে। এবার কুলম্বের সূত্রটা কি দেখি আমরা। কুলম্বের সূত্রটা হলো কোনো নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আদান পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে তা ওই চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বল চার্জদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে এ বিন্দুতে Q1 চার্জ এবং বি বিন্দুতে Q2 চার্জ। চিত্র থেকে আমরা কি পাই, চিত্রে আছে এ ও বি বিন্দুতে দুইটি চার্জ যথাক্রমে Q1 ও Q2। এদের মধ্যবর্তী দূরত্ব হলো R। তাহলে সূত্রে যা বলছে এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি, প্রথমে F সমানুপাতিক Q1 Q2 যখন R স্থির থাকে, এরপরে বলতে পারি এফ সমানুপাতিক 1/r² যখন Q1 ও Q2 অপরিবর্তিত থাকে। এখন যদি এই আর, Q1, Q2 সবগুলি এবং এফ পরিবর্তনশীল হয়, তাহলে আমরা লিখতে পারি এইভাবে এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার, এফ সমান সমান সি Q1 Q2 বাই আর স্কোয়ার। সি হলো সমানুপাতিক ধ্রুবক, শূন্য স্থানে সি সমান আমরা লিখতে পারি 1/4π এপসিলন নট, যেখানে এপসিলন নট শূন্যস্থানে তড়িৎ ভেদন যোগ্যতা, আর এটার মান হলো 8.854×10-12 কুলম্ব স্কোয়ার পার নিউটন স্কোয়ার পার মিটার স্কোয়ার। শূন্যস্থানে কুলম্বের গাণিতিক রূপ F0=1/4π∈Q1Q2/r² আর অন্য কোনো মাধ্যমে হবে Fm=1/4π∈Q1Q2r² এখানে পার্থক্যটা কি, এটা হলো এপসিলন নট আর এটা হলো এপসিলন। তাহলে শূন্য মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে তড়িৎ মাধ্যমাঙ্ক কে হলে আমরা জানি K=, শূন্য মাধ্যমে দুইটি চার্জের মধ্যে আকর্ষণ বল আর ওই চার্জটি অন্য দুই মাধ্যমে তাদের যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এদের অনুপাতকেই কী বলা হয়, তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে এই মানটা এইখান থেকে এই মানটা এই উপরে বসাইলাম আর Fm এর মানটা বসাইলাম নিচে, পরে কি হলো K=, কাটাকাটি করার পরে F/ε/ε0। তাহলে আমরা এখানে আবার সংজ্ঞা দিতে পারি, মানে এই তড়িৎ মাধ্যমাঙ্ক, এটার নাম তড়িৎ মাধ্যমাঙ্ক, কখনো বলে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আবার আপেক্ষিক ভেদন যোগ্যতা ইত্যাদি বলে থাকে কে কে। তাহলে কে এর সংজ্ঞা আমরা ভাবে বলতে পারি, যে কোনো মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা এবং অন্য কোনো মাধ্যমে ভেদনযোগ্যতার অনুপাতকে আমরা কী বলি, তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা বলতে পারি। এখান থেকে আমরা এই সংখ্যাটা বলতে পারব। এরপরে এটাকে যদি আমরা অন্য মাধ্যমে কুলম্বের সূত্র ব্যবহার করি ওই অন্য মাধ্যমে, তখন এটাকে কী বলি, এইখানে যদি আমরা হিসাব করি আর গুণন করি এপসিলন সমান আমরা লিখতে পারি যে ε0K। তাহলে অন্য মাধ্যমে এখানে যেহেতু ছিল এপসিলন, এপসিলনের পরিবর্তে আমরা লিখছি ε0K, এটা বসানোর পর এইটা আমরা লিখতে পারি।
শূন্য মাধ্যমে কে এর মান 1, বায়ু মাধ্যমে কে এর মান 1.005, কাচ মাধ্যমে কে এর মান 5.10। যেহেতু বল একটি বেক্টর রাশি, সুতরাং কুলম্বের বল কি হবে বেক্টর রাশি? তাহলে এফ ইকুয়ালস টু কিলো 1/4 পাই এপসাইলন নট কে, বা এটা ভেক্টর চিহ্ন দিয়েছি, আর Q1 Q2 বাই আর স্কোয়ার, এখানে ইউনিট ভেক্টর, অর্থাৎ ইউনিট ভেক্টর দ্বারা গুণ করলে এটা পূর্ণাঙ্গ ভেক্টর হয়েছে, আর এটাকে পূর্ণাঙ্গ ভেক্টর বানাতে হলে এই ইউনিট ভেক্টর দ্বারা গুণ করতে হবে। তাহলে এই যে ইউনিট ভেক্টর আর ভেক্টর, এটাকে আমরা লিখতে পারি R/R। এরপরে এটা লিখতে পারি এই যে 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 আর স্কোয়ার, আর আর ভেক্টর বাই আর, এটাকে আমরা লিখতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কে Q1 Q2 বাই আর কিউব ইনটু আর ভেক্টর। এটা হলো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ক্ষেত্রতত্ত্ব এর আলোকে কুলম্বের সূত্র আলোচনা। তাহলে এখানে কি দুইটি চার্জিত বস্তু পরস্পর থেকে দূরে একে অপরের আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। দুইটি চার্জিত বস্তু এরূপ পারস্পরিক ক্রিয়ার ব্যাখ্যা করার জন্য পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তড়িৎ ক্ষেত্রতত্ত্ব প্রস্তাব করেন। এই প্রস্তাব অনুসারে কোনো স্থানে একটি চার্জিত বস্তু স্থাপন করলে তার চারিপাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এবং অন্য অঞ্চলে আরেকটি চার্জিত বস্তু আনলে, মানে অন্য অঞ্চল থেকে আরেকটি চার্জিত বস্তু আনলে সে ওই অঞ্চলের যে চার্জের অস্তিত্ব আছে এই জন্য ওখানে কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে এই কুলম্বের সূত্র অনুসারে কি বলছে, প্লাস কিউ চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্লাস কিউ টু চার্জ স্থাপন করলে বিকর্ষণ বল অনুভব করবে, আর কিউ টু চার্জ অর্থাৎ মাইনাস কিউ টু স্থাপন করলে সে আকর্ষণ বল অনুভব করবে। তাহলে ক্ষেত্রতত্ত্বে কী বুঝলাম, যে একটি চার্জিত বস্তুকে যদি একটি স্থানে স্থাপন করা হয়, ওখানে কোনো বস্তু নিয়ে আসলে ওই বস্তুকে কি করবে, সে হয়তো যদি তার সমধর্মী হয় বিকর্ষণ করবে, আর বিপরীত ধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করবে। আমরা কুলম্বের সূত্রের মধ্যে বিন্দু চার্জের কথা বলছি, বিন্দু চার্জটা কি? তাহলে কেন বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ বলতে বোঝা যায় কোনো চার্জিত বস্তুর আকার খুব ক্ষুদ্র হলে ওই বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে। প্রকৃতপক্ষে চার্জিত বস্তুগুলো কাছাকাছি রাখলে এদের আকার দূরত্বের চেয়ে যদি দূরত্বের চেয়ে অনেক ছোট, তাই এটাকে কি বলা হবে, বিন্দু চার্জ। অর্থাৎ দুইটা চার্জ যদি আমরা এখানে রাখলাম, একটা চার্জ আর এই একটা চার্জ, তাই তাদের যে দূরত্ব তার তুলনায় এই এই ফোঁটাটা অর্থাৎ এইটা খুবই ক্ষুদ্র, এই জন্য এটার বিন্দু চার্জ। এটাকে যদি চার্জ কল্পনা করা হয় তো দূরত্বের তুলনায় চার্জ খুব ক্ষুদ্র। আমরা এখন পড়বো তড়িৎ প্রবাহ ও তড়িৎ বলের মধ্যে সম্পর্ক। এখানে প্লাস কিউ চার্জ স্থাপন করা হয়েছে, আর একটা হচ্ছে কিউ নট। এই দুইটার ভিতর দুইটাই বিকর্ষ আকর্ষণ বল, আকর্ষণ না বিকর্ষণ বল সরি, কারণ দুইটাই যেহেতু পজিটিভ আর দূরত্বে আছে, আর এদের ভিতর অনুভবকৃত হইল বল এফ। তাহলে আমরা জানি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান স্থাপন করলে যে বল অনুভব করে তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে এইখানে কি ব্যাখ্যা দিয়েছে, এটা থেকে উপরের চিত্রে প্লাস কিউ চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কিউ নট বল স্থাপন করার হয়েছে, এতে কিউ নট চার্জ এ বল অনুভব করবে। তাহলে তড়িৎ প্রবাহ কী হবে সংজ্ঞা অনুসারে, E=F/Q0, কারণ এখানে বলছে যেহেতু সংজ্ঞাটা হলো কি একক ধনাত্মক চার্জ, তাই কিউ নটের জন্য প্লাস কিউ নটের জন্য যদি এফ বল অনুভব করে, একের জন্য কত হবে F/Q, তাহলে এইটাই হলো তড়িৎ প্রবাহ। আর এ কিউ নট ক্রস ই যদি আমরা ওইটা আর গুণন করি তাহলে এইটা পাওয়া যায় স্কেলার রূপে, স্কেলার রূপে আমরা এইটাকে বা স্কেলার রাশি যদি বিবেচনা করি তাহলে আমরা এইটা লিখতে পারি, আর ভেক্টর রাশি যদি ভেক্টর রূপে বিবেচনা করি তাহলে এইটাকে জাস্ট এফ ভেক্টর আর এটা হলো সমান সমান কিউ নট আর ই ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে এই বল তড়িৎ বল এবং তড়িৎ প্রবাহ এর ভিতরে সম্পর্ক হলো তড়িৎ প্রবাহকে যদি আমরা যে চার্জটি স্থাপন করব ওটা দ্বারা গুণ করি তাহলে মোট তড়িৎ বল পাবো।
আর এখানে ভেক্টর রূপে আমরা চিহ্নিত করতে পারবো, যেহেতু বল একটি ভেক্টর রাশি, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখলাম যে তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রবাহ বিন্দু চার্জের জন্য প্রবাহ বা তড়িৎ ক্ষেত্রের পরিমাপ করা হয়, করা বলতে বোঝায় কোনো চার্জ যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে ওই অঞ্চলে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে ওই একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে তাকে চার্জ সৃষ্টিকারী আধানের তড়িৎ প্রবাহ বলে। অর্থাৎ এখানে প্লাস কিউ চার্জ স্থাপন করেছি, এজন্য এইটুকু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখানে এই কিউ নট যদি একটি চার্জ স্থাপন করি, এই কিউ নট চার্জ যে বল এই অনুভব করবে এই ক্ষেত্রের মধ্যে, এইটা কি বলা হয়, এইটার যদি এটা হলো কিউ নট চার্জ যে বল অনুভব করে এটাকে কি বলা যায়, এটাকে যদি একক হিসাবে বিবেচনা করি, মানে একক ধনাত্মক আধান হিসাবে বিবেচনা করি, তাহলে আমরা পাবো এটাই তড়িৎ প্রবাহ। যেমন এখানে প্লাস কিউ এর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র পুরাটা হলো এ, এ অঞ্চলে একটি কিউ নট পরিমাণ আধান স্থাপন করা হলে পরোক্ষ আধানটি, এটাকে পরোক্ষ আধান বলা হয়েছে, কারণ হইলো এটার আধানের মানের খুব পরিমাণ কম এবং এটার অনেক সময় বলে পরীক্ষণীয় চার্জ। তাই যে চার্জটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করে শুধু তার এই তড়িৎ ক্ষেত্রের আকর্ষণ ও বিকর্ষণ বল অনুভব করতে পারে, নিজের কোনো আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা নাই, তাকে বলা হয় পরোক্ষ আধান। তাই এই পরোক্ষ আধানটা এখানে স্থাপন করা হয়েছে, এটা কতটুকু বল অনুভব করবে, সেই অনুভব করবে এফ বল। তাহলে একের জন্য কত বল অনুভব করবে, এফ বাই কিউ নট। তাহলে এখানে কিউ নট এফ বাই কিউ নট, তাহলে এইটাই হলো তড়িৎ প্রবাহ। কিউ নটের জন্য বল অনুভব করে এফ, আর একের জন্য হয়ে এফ বাই কিউ নট, এটা হলো তড়িৎ প্রবাহ। এখানে এফ ইকুয়ালস টু কিউ ও কিউ নট এর মধ্যবর্তী কুলম্ব বল, তাহলে কুলম্ব বল কত পাই, 1/4 পাই এপসিলন নট কে কিউ ওয়ান কিউ টু কিউ নট বাই আর স্কোয়ার। কিউ বিন্দু থেকে মানে কিউ থেকে কিউ টু এর দূরত্ব ধরা হয়েছে কত, আর। তাহলে তড়িৎ প্রবাহ কি পাই, ই ইকুয়ালস টু এফ বাই কিউ নট। আর এফ মানে কি, এই 1/4 পাই এপসিলন নট কে কিউ ওয়ান কিউ টু কিউ কিউ নট আর স্কোয়ার, এটাকে এখানে মান বসাইলাম। তাহলে এখানে দেখা যায় কিউ নট কাটা যায়, সর্বশেষ কী থাকে, 1/4 পাই এপসিলন নট কে কিউ বাই আর স্কোয়ার। সুতরাং বলা যায় আদান সৃষ্টিকারী চার্জের উপর তড়িৎ প্রবাহের মান নির্ভর করে, কিন্তু পরীক্ষণীয় চার্জের উপর এটা নির্ভর করে না, এখানে পরীক্ষণীয় চার্জ কী ছিল, কিউ নট, এর উপর নির্ভর করে না। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান অবাদ তড়িৎ প্রবাহ কী রাশি সেটা সম্পর্কে আমরা জানব। যেহেতু বল এফ একটি ভেক্টর রাশি, তাহলে তড়িৎ প্রবাহ ও কী হবে, একটি ভেক্টর রাশি হবে। আমরা জানি ওই তড়িৎ ক্ষেত্রটি একাধিক চার্জের তৈরি করে, যদি যে তড়িৎ ক্ষেত্রটি তৈরি হবে সেটা যদি একাধিক চার্জ তৈরি করে, তাহলে একাধিক কী পাবো, তড়িৎ প্রবাহ পাবো। যেমন এখানে কিউ ওয়ানের জন্য, কিউ টুর জন্য, কিউ থ্রি, কিউ ডেস কিউ এন চার্জের জন্য ই ওয়ান ই টু ই থ্রি ডেস কত ইএন ইত্যাদি, ইএন তড়িৎ প্রবাহ। তাহলে মোট তড়িৎ প্রবাহ হবে ওই ক্ষেত্রটি, যে ক্ষেত্রটি এই চার্জগুলি সৃষ্টি করছে, ওই ক্ষেত্রের টোটাল তড়িৎ প্রবাহ হবে ওই ই ওয়ান যোগ ই টু যোগ যত আছে ওইগুলির বীজগাণিতিক সমষ্টির সমান, সবগুলি জ্যামিতিক যোগফলের সমষ্টি। জ্যামিতিক যোগফল বলছে এই কারণে, কারণ এইগুলি যেহেতু এই তড়িৎ প্রবাহ হলো ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি সবসময় জ্যামিতিক যোগফলে নিয়মে করতে হয়। এবারে আমরা জানবো তড়িৎ বিভব কাকে বলে। তড়িৎ বিভব বলতে বোঝা যায় অসীম থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পূর্ণ হয় তাকে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব বলে। এর মা এর একক হলো ভোল্ট। ব্যাখ্যা করি, যদি এটা একটা কিউ প্লাস কিউ চার্জ স্থাপন করছি, তাহলে এটা একটা এর জন্য এ পুরোটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এখন কিউ চার্জকে এখানে নিয়ে আসছি, কোথায় থেকে, অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসছি, তাহলে কোনো বিন্দুতে নিয়ে আসছি, এর জন্য কী হয়েছে, কাজ করতে হয়েছে, এটা ধরছি ডাব্লিউ পরিমাণ কাজ। অসীম থেকে কিউ প্লাস কিউ পরিমাণ তড়িৎ
ক্ষেত্রের তড়িৎ ক্ষেত্রে এত কিউ চার্জ আনতে কৃত কাজের পরিমাণ আমরা কি পাই, ডাব্লিউ হলে আমরা পাই বিভব সমান ডাব্লিউ বাই কিউ। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে শুধু বিভব, এটা কিন্তু শুধু বিভব, বিভব পার্থক্য না, বিভব সমান হলো কাজ বাই ওই চার্জ সৃষ্টিকারী, যে চার্জ সৃষ্টি করছে যে তড়িৎ ক্ষেত্র, ওই চার্জের ভাগফল। তড়িৎ বিভব পার্থক্য বলতে আবার কি বোঝা যায়? তড়িৎ বিভব পার্থক্য বলতে বোঝা যায় যে তড়িৎ ক্ষেত্র যে সৃষ্টি বা তড়িৎ ক্ষেত্র যে আছে তার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি চার্জ নিতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ এই কিউ পরিমাণ চার্জকে কোথায় নিচ্ছি, এ বিন্দু থেকে যদি আমি এখানে বি বিন্দুতে নেই, বি বিন্দুতে নিতে এই যে পরিমাণ কাজ সম্পূর্ণ হবে, তো ওইটাই হলো কি, বিভব পার্থক্য। এখন এখানে কি দেখা যায় যে প্লাস কিউ চার্জ, চার্জের জন্য তড়িৎ ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ প্লাস কিউ হলো একটা চার্জ, এটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, এর মধ্যে এ থেকে বি বিন্দু, এ আর বি দুইটি বিন্দু, আর এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে ধরা হয়েছে এটার বিভব ভিএ আর এটা হলো ভিভি, এই যে ভিএ ভিভি, আর ভিএ গ্রেটার দেন ধরা হয়েছে ভিভি। অতএব কিউ, ছোট কিউ পরিমাণ চার্জকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কৃত কাজের পরিমাণ যদি ডাব্লু হয় তাহলে আমরা পাই বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। অতএব এই এই ভিএ মাইনাস ভিভি সমান যদি আমরা ভি ধরি তাহলে ভি ইকুয়ালস টু কি পাবো, ডাব্লিউ বাই কিউ। বিন্দু চার্জের জন্য তড়িৎ বিভবের রাশিমেলা এবার আমরা কিভাবে নির্ণয় করব, কত কি হবে তার রাশিমেলাটা কি হবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে এই প্লাস কিউ চার্জ স্থাপন করছি, এজন্য এটা পুরাটা একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে একক ধনাত্মক চার্জ নিয়ে আসবো, তাহলে আমরা কি বের করতে পারবো, এই অঞ্চলের বিভব নির্ণয় করতে পারবো বা এই বিন্দুর বিভব নির্ণয় করতে পারবো। তাহলে এই বিন্দুর বিভব নির্ণয় করতে পারলেই আমরা এই আর এর মান পরিবর্তন করে করে, আর এর মান পরিবর্তন পুরো তড়িৎ ক্ষেত্রের কোন অঞ্চলে কতটুকু বিভব আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে আমরা মনে করি প্লাস কিউ এর জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্র এ, এই যে এটার কথা বলছি, এবং প্লাস কিউ বিন্দু আদান থেকে আর দূরত্বে, এই যে এই দূরত্বে দূরত্বে এ তড়িৎ ক্ষেত্রের পি বিন্দুতে একটি একটি বিন্দু, পি একটা বিন্দু এখানে বিবেচনা করে, পি একটি বিন্দু, পি বিন্দুতে তড়িৎ বিভবের মান নির্ণয় করতে হবে। তো চিত্রে ডিএক্স দূরত্ব, ডিএক্স দূরত্ব প্লাস কিউ এর দিকে দিকে একক ধনাত্মক চার্জ আনতে কাজের পরিমাণ হবে, কাজের পরিমাণ ডি ভি সমান ই ডিএক্স। এখানে ই ডট ডিএক্স কে আবার লেখা যায় ই ডিএক্স কস 180°, কারণ আমরা এখানে চিত্রে যদি দেখি, চিত্রে দেখলে এই যে প্লাস ওয়ান চার্জকে এই দিকে নিয়ে আসছি আর প্লাস কিউর জন্য সে বিকর্ষণ করছে এইদিকে, তাহলে একক ধনাত্মক চার্জকে এইদিকে নিয়ে আসছি আর এই কী করবে, এইদিকে বিকর্ষণ করবে, পরস্পরের মধ্যবর্তী কোণ হলো কত, 180°। তাহলে ই ডিএক্স 180, কস 180 মানে কত, মাইনাস ওয়ান, এই জন্য মাইনাস ই ডিএক্স। প্লাস কিউ চার্জের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্লাস কিউ থেকে যে কোনো দূরত্বে এক্স, দূরত্ব এক্স হলে তড়িৎ প্রবাহ হবে ই ইকুয়ালস টু আই 4π এপসিলন নট কে কিউ বাই এক্স স্কোয়ার। এরপরে এই মানটাকে আমরা কোথায় বসাই, ইর মানটাকে এখানে বসাই দিয়েছি, তাহলে কি হয় ডিবি ইকুয়ালস টু 1/4π এপসিলন নট কে কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন এক্স যেহেতু আননোন রাশি, অর্থাৎ এক্স এর মান আমরা চিত্র দেখলে, চিত্রে দেখলে আমরা বুঝতে পারি যে এখান থেকে আর দূরত্বে, আর এখান থেকে আর দূরত্ব নির্ণয় করতে হবে, আর এখান থেকে কোথা থেকে নিয়ে আসছে, অসীম, তাহলে অসীম থেকে এই আর দূরত্বে বিভব নির্ণয় করতে হবে। তাহলে এইখানে আমরা কি পাই, এই সমীকরণটিকে সমাকলন করব কিভাবে, অসীম অর্থাৎ অসীম দূরত্ব, অর্থাৎ এক্স এর মান অসীম হলে বিভব হয় শূন্য, আর এক্স এর মান যখন হবে আর তখন বিভব হবে ভি। এই সীমার মধ্যে সমাকলন করি যদি, তাহলে এখানে ডিবি অর্থাৎ ডিবিটা এটা তার ভি এর সমাকলন, জিরো যখন দূরত্ব হলো ইনফিনিটিভ, আর ভি যখন ভি তখন এটা হলো আর, ডিবি আমরা ইন্টিগ্রেশন কি পেলাম, ডিবি ইকুয়ালস টু মাইনাস কিউ 4π এপসিলন নট কে ইন্টিগ্রেশন
ইনফিনিটিভ 2r 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটা কোথায় পেয়েছি? এখান থেকে এইখানে নিয়েছি। তাহলে কি পাই? ইন্টিগ্রেশন 0 টু ভি ডিবি ইকুয়ালস টু কিউ 4 পাই এপসিলন নট কে, আর ইনফিনিটিভ থেকে আর পর্যন্ত এক্স 1 বাই এক্স স্কোয়ারে লেখা যায় এক্স মাইনাস 2 ডিএক্স। ডিবির ইন্টিগ্রেশন ভি আমরা সবাই জানি, আর ভি আপার লিমিট আর জিরো হইল লোয়ার লিমিট। এখানে এটা বাইরে রাখলাম, এইটাকে যদি ইন্টিগ্রেশন করি তো 2 এর সাথে 1 যোগ হয়, পাওয়ার যা হবে যোগ করার পর আবার তার নিচে হবে। তাহলে এখানে নিচে হইল কি ইনফিনিটিভ, আর উপরে হলো আর, এটা লিখলাম ইনফিনিটিভ আর। এরপর মান বসাবার সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিলে এই ভি এর পরিবর্তে এই ভি বসলো মাইনাস, আবার এই ভি এর পরিবর্তে জিরো বসবে, সমান সমান মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট কে, আর এখানে থাকে কি এক্স মাইনাস 1 আর নিচে থাকে মাইনাস 1। এরপর লিমিট বসাইলাম, এখানে ভি থেকে জিরো বাদ দিলে ভি থাকে, তো এখানে কিউ 4 পাই এপসিলন নট কে 1 বাই আর, এই মাইনাসটাকে আমরা কোথায় এখানে সামনে নিয়ে আসি, ও মাইনাসটা সরি, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস কাটা গেছে, তাহলে এই এক্স পাওয়ার মাইনাস এটাকে লেখা যায় 1 বাই এক্স। এরপরে আমরা এখানে লিমিটটা লিখলাম, এরপরে আবার লিখি ভি ইকুয়ালস টু, এটাকে আবার লিখে ফেললাম, এরপরে এই আর এক্স এর পরিবর্তে কি বসাইলাম আর, তাহলে 1 বাই আর মাইনাস 1 বাই ইনফিনিটিভ। এখন 1 বাই ইনফিনিটিভ মানে কি? সামথিং বাই ইনফিনিটিভ সমান হইলো কত? জিরো, এইটা আমরা জানি, তাহলে এটা জিরো হয়ে গেছে, তাহলে থাকে এই অংশ, তাহলে ভি ইকুয়াল টু 4 পাই, ভি ইকুয়ালস টু কিউ বাই 4 পাই এপসিলন নট কে 1 বাই আর। এটাকে একটু সাজাই লিখি, 1 বাই 4 পাই এপসিলন নট কে কিউ বাই আর। এরপরে এখানে আমরা যদি এই তড়িৎ ক্ষেত্রটি একাধিক চার্জের সমন্বয়ে গঠিত হয়, অর্থাৎ কিউ 1 কিউ 2 কিউ 3 কিউ এন এর জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে আমরা কি পাবো? বিভব পাবো এটা। এবার মান বসাই আমরা এটাকে এভাবে লিখতে পারি, একাধিক চার্জের জন্য বিভবের রাশিমালা হবে এটা। আমরা এখানে একটা উদ্দীপক করবো, উদ্দীপকের করবো এবং সৃজনশীল কোশ্চেনের সমাধান করব। এখানে কি আছে? প্রবল্যের উপরে সৃজনশীল কোশ্চেনটা কীভাবে হতে পারে? প্রবল্য এবং বিভব দুইটার উপরেই এখানে আলোচনা করা হয়েছে। এখানে দেখো একটা ত্রিভুজ আছে এ এবং বি, আর একটা হলো সি, এ বিন্দুতে তোমার চার্জ দেওয়া আছে প্লাস 2 কুলম্ব, আর বি বিন্দুতে চার্জ দেওয়া আছে প্লাস সি প্লাস 3 কুলম্ব। কোশ্চেন হলো তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ কি এটা তোমরা পারবে। এরপর 10 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝো? এটা হলো 2, এটাও তোমরা উত্তর দিতে পারবে। এটা প্রবাহ সংজ্ঞাটা দেবে, তারপর 10 কুলম্ব বল 10 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায় সেটাকে ব্যাখ্যা করে লিখবে। এবার গহল উদ্দীপক হতে সি বিন্দুতে বিভব নির্ণয় করো। এটার জন্য আমি একটা এখানে তোমাদের মানে হিংস দিয়েছি, যেমন ভি ওয়ান ইকুয়াল টু 1 বাই 4 পাই এপসিলন নট কিউ 1 বাই আর। এখানে কিউ 1 বলতে বোঝাচ্ছে যে এই যে দেওয়া আছে এই মানটা বসিয়ে দেবে, আবার ভি টু সমান 1 বাই 4 পাই এপসিলন নট কিউ 2 বাই আর, এটা কিউ 2 হলো 3 কুলম, এরপর যে মান দুইটা বের হবে সেটা যোগ করে দেবে, যোগ করলেই তোমাদের এই ঘয়ের উত্তরটা শেষ হয়ে যাবে সে বিন্দুতে। এরপর আসি ঘ, ঘতে কি বলছে? উদ্দীপকে সে বিন্দুতে তড়িৎ প্রবাহ শূন্য হবে কি? গাণিতিক বিশ্লেষণ করো। এটা আমরা করব, কিভাবে গাণিতিক বিশ্লেষণ করব? এখানে দেখো ওই চিত্রটাই আঁকছি, এ বি আর সি, তাহলে এখানে প্লাস 2 সি, আর এখানে যেহেতু তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে তাহলে তোমাদের এখানে ভাবতে হবে যে প্লাস 1 চার্জ এখানে আছে, এই চার্জটার মান এতই ক্ষুদ্র বিবেচনা করতে হবে যে তাকে যে চার্জ স্থাপন ফলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় ওই চার্জ তাকে ধাক্কা দিতে পারে, অর্থাৎ বিকর্ষণ করতে পারে, অর্থাৎ তার দিকে আকর্ষণ করে টেনে নিয়ে আসতে পারে। যেহেতু এটা পজিটিভ আর প্লাস 1 অলওয়েজ ধরতে হবে এখানে, তাহলে এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে এই বরাবর, অর্থাৎ এ সি ডি বরাবর প্রাবল্য ক্রিয়া করবে কোন বিন্দুতে? সি বিন্দুতে।
অনুরূপভাবে আবার বি বিন্দুর এই কিউ টু চার্জের জন্য সে ক্রিয়া করবে বি সি পি বিন্দু বরাবর, পি রেখা বরাবর। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, কারণ তোমরা ওখানে যে চিত্রটা দিয়েছি সেখানে সব বাহুগুলোর মান সমান দিয়েছি, সুতরাং সমবাহু ত্রিভুজের কোণগুলো সব কোণগুলো 60 ডিগ্রি, সুতরাং এর বিপরীত কোণ 60 ডিগ্রি হবে। তাহলে E1 এটাকে যদি ধরি E1 আর এটাকে E2, তার পরস্পরের মধ্যবর্তী কোণ হইল কত? 60 ডিগ্রি। এটা আমাদের মনে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, প্রাবল্য হিসাবের সময় অবশ্যই কোণের হিসাব করতে হবে, কারণ প্রাবল্য হলো একটি ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা আসি Q1 এর জন্য প্রাবল্যের মান, শুধু মানটা লিখবো। সে যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাস ব্যবহার করতাম না, তো এখানে শুধু মান লিখবো। এবং দিকটা কি বরাবর? এ সি ডি বরাবর, এটা তোমাদের একটু আগেই বলেছি। আবার Q2-র জন্য ইট ইকুয়াল টু 1/4πε0 Q/r² এটাকে আমরা Q1 আর এটাকে Q2 ধরি স্কোয়ার, এটা হবে বি সি পি বরাবর, অর্থাৎ এই দিকে। এরপরে সি বিন্দুতে প্রবলের মান, এটা আমরা ভেক্টরের আমরা করেছি যে সামন্তরিকের সূত্র ব্যবহার করে, সেখানে কি করছি E1² + E2² + 2E1E2 cos, ওই যে তোমার E1 ও E2-র মধ্যবর্তী 60 কোণ, সেটা আমরা এখানে ব্যবহার করব। এরপর মানটা বসাই দেব, যে মান বের হবে সেটাই হলো মান। প্রবলের দিক নির্ণয় করব। দিক নির্ণয়ের জন্য আমরা প্রথমে এই চিত্রটা আঁকবো। চিত্রে এখানে দেখা যায় E2 কি বরাবর? বি সি পি বরাবর ক্রিয়া করছে, আর E1 এ সি ও ডি বরাবর ক্রিয়া করছে। তাই লব্ধিটা মনে করলাম যে থিটা কোণে ইওয়ানের সাথে ক্রিয়া করে। তাহলে আমরা সামন্ত্রিকের সূত্র অনুসারে পাই ট্যান থিটা সমান E1 + E2 cos 60, আর উপরে E2 sin 60। এখান থেকে থিটা বের করবো, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স, এখান থেকে মানগুলি বসাবো, ওই মানগুলি এখানে বসানোর পরে একটা কোণ পাবো। তাহলে উদ্দীপকের যে উদ্দীপকের আলোকে যে ঘ নাম্বার কোশ্চেন করা হয়েছে যে প্রবল্য শূন্য কিনা, তাহলে এখানে যেহেতু ওই আগেই আমরা মান পেয়েছি তাই প্রবল্য শূন্য না, এটা আগের থেকে লিখব। আর এইখানে যেহেতু কোণের পরিমাণ পরস্পর বিপরীত দিকে না, অর্থাৎ কোণ এখানে 180 ডিগ্রি হবে না। আর লব্ধি মান এখানে লব্ধির সাথে এরা একটা নির্দিষ্ট কোণ তৈরি করবে। তাহলে এখানে আমরা এ থেকে বুঝতে পারি যে যেহেতু লব্ধির সাথে কোণ তৈরি করবে, সুতরাং এরা পরস্পর বিপরীত দিক হবে না। এ থেকে আমরা বলতে পারি যে প্রবল্যর মান শূন্য নয় এবং এরা পরস্পর বিপরীত দিকেও নয়। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বলতে বোঝা যায় একটি চার্জ স্থাপন করলে যে পরিমাণ তার ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ তার চারিপাশে যে স্থান জুড়ে তার আকর্ষণ বিকর্ষণ ক্ষমতা থাকে, এইটাই হলো তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের মান বা পরিমাপ করার জন্য তড়িৎ প্রবল্যকে কিন্তু আমরা ধরে থাকি। যাই হোক, আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আবার সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কী বুঝি? এখানে দেখো, তড়িৎ সুষম তড়িৎ ক্ষেত্র বলতে বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কী বুঝি? কোনো তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে তড়িৎ প্রবল্যর মান সমান ও এর অভিমুখ একই হলে তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয়। যেমন এখানে এই সব এখানে কি সমান ফাঁকা বিশিষ্ট কতিপয় সমান্তরাল সোজা বলরেখা দ্বারা সুষম তড়িৎ ক্ষেত্রের বোঝানো হয়েছে। এখানে এই যে বলরেখাগুলো এই দিকে গেছে, আমরা জানি যে বলরেখা সবসময় কি যায়, ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে প্রবাহিত হয়, কিন্তু এই বলরেখাগুলো সমান্তরাল, সুষম তড়িৎ ক্ষেত্রের সকল এই বলরেখাগুলো সমান্তরালে একই দিকে যাবে। অনুকূল তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝা যায়? একটি ধনাত্মক চার্জ প্রবল্যের অভিমুখে গমন করার সময় অনুকূল তড়িৎ ক্ষেত্রের সম্মুখীন হয়, অর্থাৎ প্রবল্য যেদিকে যদি ধনাত্মক চার্জ ওই একই দিকে হয় তাহলে অভিমুখটা হবে কি, তখন যেটা হবে সেটা হলো প্রতিকূল, অনুকূলে হবে। আর যদি ঋণাত্মকটা ওই ওই তড়িৎ ক্ষেত্রের দিকে আসে বা বিপরীত দিকে আসে, তাহলে বুঝতে হবে যে এটা হলো তোমার অনুকূলে আসছে। তাই ধনাত্মকের ক্ষেত্রে প্রবল্যর যেদিকে যায় ওই দিকেই যাবে কে,
ওই ধনাত্মকটা, ধনাত্মক 4টি, আর প্রাবল্য যেদিকে যাবে তার উল্টো দিকে ঋণাত্মক 4টি আসলে মনে মনে করতে হবে এটা অনুকূল তড়িৎ ক্ষেত্র। প্রতিকূল তড়িৎ ক্ষেত্র বলতে বোঝা যায় একটি ধনাত্মক চার্জ প্রবাহের বিপরীত দিকে গমন করার সময় প্রতিকূল তড়িৎ ক্ষেত্রের সম্মুখীন হয়, আর একটি ঋণাত্মক চার্জ প্রবাহের দিকে গমন করার সময় প্রতিকূল তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। আমরা এখানে তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এজন্য প্রথম চিত্র আঁকলাম, চিত্রতে কি আছে, এ আর বি বিন্দু, আর এ থেকে বি এর দূরত্ব ডি, এবং এটা পুরোটা এই থেকে মনে করি এইটুকু একটা সুষম তড়িৎ ক্ষেত্র, এর ভিতরে এ ও বি বিন্দুর বিভব পার্থক্য যথাক্রমে এটার ভিএ আর এটা ভিবি, তাহলে ভিএ মাইনাস ভিবি হইবে বিভব পার্থক্য। এখানে আমি কিভাবে লিখছি, ধরা যাক ই প্রবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রে একই বলরেখা বরাবর এ এবং বি দুটি বিন্দু, এদের ডি এদের মধ্যবর্তী দূরত্ব, এ ও বি বিন্দুদের তড়িৎ বিভবের মান যথাক্রমে ভিএ ও ভিবি, ভিএ গ্রেটার দ্যান ভিবি, তাহলে এ ও বি বিন্দুদের মধ্যবর্তী বিভব পার্থক্য কত, ভিএ মাইনাস ভিবি। একক ধনাত্মক চার্জকে বি বিন্দু হতে এ বিন্দুতে নিতে অথবা এ থেকে বি বিন্দুতে নিতে যে কাজকৃত কাজের পরিমাণ হলো ভি ডাব্লিউ এ বি, তাহলে সমান সমান হইল প্রবাল্য, কারণ একক ধনাত্মক চার্জের জন্য বল কি প্রবাল্য বলে, যেহেতু তাই প্রবাল্য গুণ দূরত্ব, তাহলে আমরা পাইলাম এ ইন্টু এ বি, ই ইন্টু ডি, এ বির দূরত্বটা আমরা ধরছি ডি, এই জন্য ডি পেয়েছি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু এ বি ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। তাহলে এই দুইটা থেকে আমরা এই দুইটাকে সমন্বয় করে পাই ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু ই ইন্টু ডি, আর এইটাকে ভি ধরলে আমরা পাই ভি ইকুয়ালস টু ই ডি, তাহলে বিভব পার্থক্য সমান তড়িৎ প্রবাল্য ইন্টু দূরত্ব। এর অর্থ কি, যে কোনো জায়গায় যদি তড়িৎ প্রবাল্য আমরা নির্ণয় করতে পারি, তাহলে বিন্দু দুইটির যে দূরত্ব তার সাথে তড়িৎ প্রবাল্য গুণ করলেই আমরা কি পাবো, ওই তড়িৎ ক্ষেত্রের বিভব পার্থক্য পাবো, অর্থাৎ বিন্দু দুইটার মধ্যে যে বিভব পার্থক্য সেটা পাবো। তোমাদের সর্বশেষ যে আলোচনা করলাম যে তড়িৎ বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক, আগামী ক্লাসে আবার সেখান থেকেই তোমাদের শুরু করব। এইটুকুই আজকের মতো এখানেই শেষ, সবাই ভালো থাকো, তোমাদের পরিবারের সবাই সুস্থ থাকুক, এই কামনায় এখানেই শেষ করছি।